দেখে আনন্দ কাজ শুরু করবো। এটা আমি ব্যবস্থা করে নিয়ে যাবো, আপনি সিসিটিভি চালু করলেই আমি আমার কম্পিউটারে বা আমার ফোনে যে আমি নিয়ে নিই। দুই, প্রতিটা সরকারি হাসপাতালে এখন নতুন নিয়ম হয়েছে, আপনার এই যারা এখানে আছেন তারা হাজিরা তো একটা কম্পিউটার যে একটা সিস্টেম আছে বায়োমেট্রিক ফিঙ্গার, এটা চালু থাকলো আপনারা যারা চালু রাখেন তারা কতটুকু চালু রাখছেন আমি জানি না, এটা এই ফিঙ্গার পাঞ্চিং দেখে আমরা বুঝতে পারবো তারা কখন আসছিলেন তারা কখন গেছেন, এটা বলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে এটা আপনি আমাকে বা যারা যারা যেভাবে আছে আপনার কাছেও থাকবো, আমি প্রয়োজনে আপনার কাছ থেকে দেখে নিবো যে গেল। দ্বিতীয় হচ্ছে কি, হাসপাতালে যারা কাজ করে না তাদের মধ্যে অনেকের ব্যাপারে শোনা যায়, আমি এই জিনিস বিশ্বাস করি না যে আপনারাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার, এটা আমার কাছে মনে হয় এটা খুবই বিব্রত করা আমাদের জন্য, যদি পার্টনারশিপ থাকেও আপাতত এই পাঁচ বছর আমি যত দিন আছি আর পার্টনারশিপ রাখি এটা আমাদের সবার জন্য ভালো। আর রাজনৈতিক ইনফ্লুয়েন্স, আমি অমুকের লোক তমুকের লোক, অন্য লোকের নাম যদি বলে তাহলে একটু ওয়েট করে, আর যদি বলে যে আমি ব্যারিস্টারের লোক তাহলে সাথে সাথে থানায় দিই। আমার যদি কোনো অন্য লোকের কথা বলে আমি জানি না একটু টাইম নিয়ে আমি এখন জায়গায় একটু টাইম নিয়ে টাইম নিয়ে কিছু বলতে হবে, যদি ব্যারিস্টারের লোক বলে তাইলে কি করবে আমাদের ওনারে অ্যাক্সিডেন্ট না দেখাইয়া হিলুর সাহেবকে বলবেন যে আপনি সাথে করে নিয়ে যান। রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। আমি মাসুমা ম্যাডামের কথা আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, যখন কোনো সমস্যা হয় আপনি আমার নাম্বার দিয়ে দেবো, আপনি সরাসরি আমাকে কল করতে পারবেন। কোনো ধরনের কোন একজন নার্সের ব্যাপারে যদি আমি শুনি যে আমার কোন এলাকার লোক ডিস্টার্ব করছে তাহলে হিলুল সাহেব আসার আগে আমি চলে আসবো, কিন্তু ওসি সাহেব আসার আগে আমি চলে আসবো, যে কোন মহিলাদের আমি এমপি হওয়ার আগেই বলছি আমার এলাকার মহিলা তার উপর আমার এলাকার বাহিরের মহিলা এখানে আছে কোন প্রকারে যেই হোক সে তারে কোনোভাবে আমাদের কোনো মহিলার উপর নির্যাতন হইলে শুধু নার্স না এইখানে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী মহিলা আসবেন বা যেই হোক তার উপর কোন ধরনের অন্যায় নির্যাতন যদি কেউ করে আমি যতদিন এমপি আছি এই সম্পূর্ণতা আমি ব্যক্তিগত ভাবে আমি বহন করবো, আমি যদি আমি হেল্প করতে না পারি তাহলে এই এরকম অযোগ্য এমপি হওয়ার কোনো প্রয়োজন আমি আছে বলে মনে করি, এই এমপি না থাকলো চলবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদেরকে আমি আমার সর্বস্ব দিব না, আপনারাও যেন আমাদেরকে সর্বস্ব দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ছাড়া আমাদের যাওয়ার জায়গা তো নাই, আমি বুঝি যে অনেক বেশি লিমিটেশন এর মধ্যে আপনারা আমাদের জন্য কাজ করেছেন, তারপর কি করবো বলে আমি আপনাদের বুঝি আপনাদের মেজাজ খারাপ হয়, আমরা আসতে জব এল না যে আমি এমপি হওয়ার পর আমার বাড়ি ঘরের নিচে মানুষ আমার কোর্ট কাছারি যেভাবে যে পরিমাণ মানুষ আমার পিছনে দাঁড়াই থাকে যে এখন যদি আমি একটু বিরক্ত হই তাইলেই ভাইরা মানে আমি একটু বিরক্ত হইলেই আমার দিকে সারাক্ষণ ক্যামেরা তাক করে থাকে, কিন্তু আমি যে একটা মানুষ তাও বুঝে নিছি যে উপরে আল্লাহ নিচে যতদিন আমার ঠিক থাকে আমার মানসিকতা থাকে সুস্থ থাকে কাজ করে যাব, আর যেদিন আমার সুস্থতা থাকবে না তো আমি ডিজাইন করে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি কনফার্মলি বলে দিই, আমার পাশে যারা আছেন আমার বিপক্ষে যারা আছেন আমি কিন্তু আগামীবার ভোট পাবো এমপি নির্বাচনে দাঁড়াইলে এই চিন্তা আমার মাথায় নেই, আমি কাজ করে যাবো, এতে যদি আমার পুরো এলাকাও আমার বিরুদ্ধে চলে যায় যে আমি আর ভোটই পাবো না সবাই জানে যে নিশ্চিত ফেল তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি 50 বছর হয়ে গেছি আমার যা যা কাজ করার যেখানে তখন উদ্ধার করার যেখানে যা যা করার আমি আপনাদের ভোটের জন্য ওয়েট করতেছি না, আমি ওয়েট করতেছি পরবর্তী প্রজন্মের জন্য মরার আগে চোখে চোখ রেখে বলে যেতে পারি যে আমি দায়িত্ব পাওয়ার পর যে সুনাগাঁট মাধবপুর পাইছিলাম এর চেয়ে ভালো সুনাগাঁট মাধবপুর আমি ডিজাইন করার আগে রেখে দিতেছি। আমি গণস্বাস্থ্যের অনেকগুলা মিরাশি ধরনের আছে গণস্বাস্থ্যের ক্লিনিক ক্লিনিকগুলোর অবস্থা আরো খারাপ,
জানি না আপনারা যদি দিশেন এগুলো করছে কি এই যে আজকে এখানে আমি মিটিং করতে করতে একজন আমাদের মেসেজ পাঠাইছে, আমার তো সুবিধা এটাই যে আমি ফেসবুক থেকে সব জেনে নেই, তাহলে আপনাদের পাঠাইছে যে দেখেন সে পাঠাইছে আমার বাড়ির পাশে মুসিখান দিয়ে একটা গণস্বাস্থ্য কেন্দ্র আছে, বেহাল অবস্থা, ভিজিটর নাই, আয়া নাই, পিওর নাই, সবাই বাড়িতে বসে বেতন নেয়। এইগুলাতে আমার আমার তো একটা পরীক্ষা আছে, এমপি হিসাবে আমার পরীক্ষা আছে যে আমি দায়িত্ব নিলাম চিকিৎসক আছে 8 জন, নার্স 29 জন, এই আমি লিস্টটা নিয়ে গেলাম, আমার তো একটা বছর পর বছর একটা পরীক্ষা দিতে হবে, আমি যদি 2-4 জন না বাড়াইতে পারি তাহলে এর বিষয়েও আমি যুক্ত না, আমার তো চেষ্টা করতে হবে অন্তত কিছু লোক না বাড়াইতে পারলে আমি কি করলাম, আমার কাজ হচ্ছে কি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরে এগুলো বাড়ানো, এগুলো আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। আর একটা জেনারেটরের কথা বলা হয়েছে, মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব একটা জেনারেটরের কথা বলছেন, উনি 2 দিনের ভিতর দিয়ে দিবে বলছেন, আমি বলবো যে আপনার কাছে অনেক জিনিস আছে যেগুলো হাসপাতাল বা আপনি কিন্তু অনেক বড় দায়িত্ব, আমি আপনার সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে বা আগেও দেখছি আমি আপনার বিভিন্ন মিটিং, আপনি আরেকটু কল্যাণময় হবেন এটা আমার আমার আপনার প্রতি আমার একটা প্রত্যাশা, আমার প্রতি তো মানুষের প্রত্যাশা অনেক বেশি, আর আমি আপনার উপর একটু প্রত্যাশা করতেছি যে আপনি যেহেতু আজকে আমরা জানতাম না তারপরও বললেন যে 1 লাখ টাকা বরাদ্দ হয় কিসের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে কি টিএসও মহোদয়কে আমি বলবো এটা মামির বাড়ি বানায় না, এটা মামার বাসায় থাকো, মানুষ যেন যে কোনো একটা প্রবলেমে পড়লে আপনার ফোন নেয় আমি আপনাদেরকে বলবো যে আমি যতদিন এমপি আছি ক্ষমতা হবে আপনার সেবার গুরুত্বের বিবেচনা, আপনি কে কি এটার বিবেচনায় আপনি ক্ষমতাশালী হবেন না, আর আমার আমি যতদিন আছি কতদিন দুর্বলের সাথে থাকবো এবং নির্যাতিত নিপীড়িত মানুষের এমপি হিসাবে বাকি জীবন আমি কাটাবো। আপনারা যেহেতু কথা বলতে শুরু করছেন আমার বিশ্বাস আর বেশি দিন এই সমস্যা এক্সিস্ট করবে না, এই যে আমরা কথা বলা শুরু করছি এই যে 60টা মিটিং যদি হয় এটার জন্য যা যা লাগে আমরা করব। আর আমাদের আরেও আপনারা একটা জিনিস বলি, আপনি রাজনৈতিক ইনফ্লুয়েন্স যা যা আছে আপনি যারা আছে তাদেরকে বলবেন যে এমপি সাহেবের পাইপ বলুন, সুতরাং আমার এইসব ক্ষমতা দেখাই লাভ নাই, আপনারই আমি দায়িত্ব দিলাম, আপনি ওই যে 300 সাহেবের সাথে করে নিয়ে আপনি সোনারঘাটের দায়িত্ব নেবেন, আমি যদি আমি চাই আপনি এলাকার বউ হিসাবে আমার ধরে আপনি বিবাহের মতো ওই ধরনের অবস্থান রাখেন, আমার শুধু কষ্ট থাকবে না, আমি আপনাদের মতো লোকের কথা যদি ছেড়ে দিতে পারি এটা আমার আরো অনেক বেশি ভালো লাগে। আমি মাননীয় ইয়োনো মহোদয়কে বলবো যে আমি আজকে শুধু টের পাইলাম যে আমাদের এই ব্যবস্থা কমনা কমিটির এই অবস্থা, আমার মনে হয় আরো কমিটি আছে যে গুলা কেউ হাতি দেয়, আমি তো জানি আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কোন কোন কমিটি গুলা আমরা এইভাবে আসলে খবরই নেই না, মনে হচ্ছে যে এগুলো আমাদের কাজ, আমাদের কাজ হলো 5 বছর পরে ভোট নেওয়া, ভোট নেওয়া যে যার মতো অবস্থান করে এরপর হচ্ছে গিয়ে ওই যে মজা মানে খোঁজা পায় আর আমরা খালি ভাগে তো এটা আমাদের মনে হয় এটা যতগুলা কমিটি আছে এগুলো কম করার বিষয়ে আছে আমাকে একটু ইনফর্ম করবেন। আর এই ওসি মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি মাঝে মধ্যে নিজেই চলে আসবেন হাসপাতালে, আইসা যারা ওই চেয়ার টেবিলে পা ধরে বসা সাথে করে নিয়ে যাবেন, বা এখানে টমটমে ওই যে আপনার জুরিসডিকশনের ভিতর কিন্তু আমিও করি, আপনার কিন্তু এত কম ক্ষমতা না, কিন্তু আপনি ক্ষমতাটা বুঝতে পারেন, আপনার এই যে টিএসও সাহেব বলা লাগবে না, আপনার ওনার উনি ইনভাইটেশনও লাগবে না, আপনি আসবেন একটা সফট দিবেন ফাঁকে ফাঁকে 3-4 জন সাথে করে নেবেন আপনি, আমি তো এটা আশাই করি,
এরপরে বাচ্চা চাইছে সেটাই দিবে যে কি বিষয় একটু জানবে না মানুষ যে কি কারণে আপনি দিয়েছেন আপনার প্রাইস যেন ওই বগিটা যেন ভরা থাকে যে কিছু আপনি তুলে দিয়ে যাবেন এতে আপনার কোনো অসুবিধা থেকে আমার একেবারে খুব কাছের লোক হওয়া একটা মিনিটও ওয়েট করবেন না তুলে নিয়ে বলবেন যে এখন ছুটাই দেন কি কি বিষয় সব তো আর ক্রিমিনাল অফেন্স না কিছু আছে টর্ট যে আপনার এই সিভিল রঙের কারণে আপনি নিয়ে এই ক্ষমতা আপনার আছে হাসপাতালে আপনি টহল বাড়াবেন এই রাতে যদি আপনি লাইটের কথা লাইটটা যা লাগে আমার এই বিষয়ে আমি আপনাকে অ্যাডভাইস করব না চিকিৎসক মহোদয়কে আমি শুধু এইটুকু বলবো যে এটা আপনার বাড়ি আপনি অন্য যে কোনো চিকিৎসক থেকে আপনি একটু আলাদা হবেন কারণ এটা আপনার বাড়ি আমি কিন্তু শুধু আমি এইটুকু বলতে চাচ্ছিলাম যে আমার এই হাসপাতালের বিষয়ে আমার যে এমপি হওয়ার আগে যে হিসাবটা ছিল যে এটা পুরা রিকনস্ট্রাকশন না করা সারা মনে হয় এটার উন্নতি হবে পুরা ধরেন একটা শিপ চেঞ্জ করা সারা তারপর যেহেতু আপনার বাড়ি আমি কোনোভাবে চাচ্ছি না যে আপনার বাড়িতে আপনি মানে কোনোভাবে এটা তো এতো আপনার একেবারে জানাজা পর্যন্ত আমি চাচ্ছি যে আপনার সাথে থেকে আপনার এর যতটুকু পারি সহযোগী থেকে আপনার টাইটা সামনে নিয়ে দেবে মানে একই স্কুল থেকে আমরা পড়ে বড় হয়েছি আমরা মিলেমিশে একেবারে ভাইয়ের মতো করে চাই যে সোনার ব্যাপারে আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে চাই আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমার জীবনের এমনিটি বারোটা বেজে গেছে আর বারোটা বাজার কিছু নাই আমার অলরেডি আমার লাইফ ইজ গন তো যতটুকু যাওয়ার আগে শেষ পর্যন্ত আমি আমার এলাকাটা একটা সুন্দর এলাকা দেখে যেতে চাই আমি কালকে রাতে এসে আমার এত ভালো লাগছে আমি যখন এই কোয়াইনদিটা দেখলাম যে দেখি একটা বিশাল বড় হ্রদের মতো মনে হইতেছে যে একটা বিশাল বড় নদী অথচ কিছুদিন আগে এই জায়গায় তাকাইলে মনে হইতো যে এইটা মনে হয় এইটা মনে জমি এটা মনে হয় জমি মনে হইতো এখন